আজকে মহাশিবরাত্রি তারিখ লেগে গেছে, শিবরাত্রি তো আমি কালকে করতে পারিনি, তো আজ আমি শিবের মাথায় জল ঢালবো। কেননা বাচ্চা নিয়ে তো সারাদিন উপোস করে বিকেলে জল ঢালাটা আমার পক্ষে সম্ভব না, শরীরটা খুব খারাপ, ঠান্ডাও লেগেছে, আর ওই জন্য আজকেই ঢালবো। আর উপোস থাকতে আমি পারবো না, তার জন্য বাবার মাথায় জল ঢেলে নিরামিষ খেয়ে নেবো। এখন 12টা বেজে গেছে, আর চলুন সারাদিনটা কীভাবে কাটাই তারপরে আপনাদের সাথে আবার কথা হবে, কারণ এখন আমি রেডি হব, রেডি হয়ে যাব মন্দিরে, বৌদিদের সাথেই যাব। আর আমি পুজোর আয়োজন বলতে আমি নিজে কিছুই করছি না, বৌদিরাই সমস্ত কিছু আয়োজন করবে, শুধু আমি বৌদিদের সাথে যাব জল ঢালবো। আর আমি বলছি না, কপাল করে এরকম মানুষ পাওয়া যায়, এমনি পাওয়া যায় না। চলুন সঙ্গে থাকুন, পুজো দিতে যাই মন্দিরে, আপনাদেরও নিয়ে যাব। বাড়ির পুজো হয়ে গেছে, বাড়িতে শিবের মাথায় জল ঢেলে দিয়েছি আর গোটা ফল দিয়েছি, আর ঠাকুরের পুজো হয়ে গেছে, আর এখন যাব মন্দিরে। আর আমার ফুল গাছের তলায় একটা শিব থাকেন, ওটা ওখানেই থাকতো দেখতাম, তো আমি ওখানেই বসিয়ে রেখেছি, ওখানেই আমি প্রত্যেক দিন জল দিই, ফুল দিই। আজকে ওনার মাথাতেও জল ঢেলেছি, দেখাবো আপনাদের। আর এই দেখুন থালা, এটা কিন্তু বৌদি গুছিয়ে রেখেছে, বললাম না বৌদি সব রেডি করে রেখেছে, আমাকে কিছু করতে হয়নি। তো আমার সামনের বৌদি এই দাদা বাজার করে এনেছে, আর বৌদি আমার জন্য পরিপাটি করে গুছিয়ে রেখেছে, দেখুন পাঁচটে ফল, ধূপকাঠিটা পর্যন্ত, আবার ধুতরা ফুল, নীলকণ্ঠ ফুল, স্মৃতিপাতা, দূর্বা, মানে ঘি মধু, বেলপাতা ফুল, আর এখানে রয়েছে দুধ, সমস্ত কিছু গুছিয়ে রেখেছে, মানে আমাকে গুছাতেই হয়নি। যেমন আমার বাড়িতে আমার মা করে রাখতো, ঠিক তেমনভাবে গুছিয়ে রেখেছে, যেভাবে মা গুছিয়ে রাখতো ঠিক তেমনভাবে গুছিয়ে দিয়েছে। এবং শুধু যাবো আর পুজোটা শিবের মাথায় জলটা দেবো, ব্যাস। তো চলুন মন্দিরে যাওয়া যাক, বৌদিরা আসুক, একসঙ্গে যাবো, তখন ঢালবো, ঠিক আছে? বুঝলাম, এটা এখানে থাক। চলুন আমার ফুল গাছের গোড়ায় শিব ঠাকুরটা দেখিয়ে নিয়ে। কই রে, কি করিস, সবজিগুলো রোদে পড়ে আছে, উঠাতে হবে। এই যে বসে রয়েছে, ওনার এই যে নিচটা একটু ভাঙা, তো উনি বাইরেই পড়েছিলেন দেখছিলাম নোংরার মধ্যে, তা আমি গাছের গোড়ায়, আমি যাবে থেকে এসেছি, এরকম গাছের গোড়ায় ওনাকে রেখে রোজ জল ফুল দিই। মেয়েটা জেঠুর সঙ্গে ঘুরছে, কিলে তুই চুনার চাবি না, হাউলির মতো ঘুরে বেড়াচ্ছিস, কি কাবি? আচ্ছা পুজোটা হোক, হ্যাঁ দেবে। এই যে মন্ত্র শুরু হলো, এবার এটা থামবে না তো। তো চলুন মন্দিরে জলটা ঢালি, শিবের মাথায় জলটা ঢেলেই আসি, মন্দির কাছেই আমাদের। বৌদিদের এখনো রেডি হয়নি, বৌদিরা রেডি হয়নি, আমাকে বললো তুমি ঢেলে দাও, ঠিকই আছে আমি ঢেলে দিই জলটা, কেননা বাচ্চাটাকে আবার খাওয়াতে হবে, তো টাইম হয়ে যাচ্ছে। দাঁড়া থালাটা নি, ঠাকুরের না, ঠাকুরের মাথায় ঢালবো, চলো আস্তে 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 বাবা, আস্তে আস্তে, আমরা শিবের মাথায় জল টল ঢেলে চলে এলাম, একা একা গেছিলাম তো ওই জন্য ভিডিও করতে পারিনি, তো পুজো করার সময় ভিডিওটা করিও না। তো মন্দির থেকে এই যে প্রসাদ পেলাম, আর গোটা ফল আমি এটা তুলেছি, আর অন্তরা তুলেছে কমলেবু। ভাত খাবি না? হ্যাঁ কি খাবি, খাবি না ভাত?
খাবি না? তুই কোথায় কিনতে যাবে, কি কিনতে যাবে? ললিপপ? ললিপপ খেলে কি হয়, কি হয় ললিপপ খেলে? পেটে ব্যথা হয় না? তুই হেয়ার ব্যান্ড খুলেছিস কেন? হ্যাঁ, তুমি বড় হও তারপর ললিপপ খাও। তুই যে দুপুরবেলা এক বাটি ফল নিয়ে বসেছিস, তুই ভাত খাবি না কেন? ফলগুলো খেলে ভালো লাগবে? হ্যাঁ, কিরে আপেল খাবি? ওগুলা খেলে পেট ভরবে? ভাত খাবি না? হেয়ার ব্যান্ডটা ওরকম গলায় ঝুলিয়েছিস কেন? বিয়ে বাড়ি? ওটা কি করছিস, চোখে লেগে যাবে তো। কি করেছিস, ওটা কি পড়েছিস, ওটা ওরকম করে পড়েছিস কেন? দুষ্টুবুড়ি করছিস, তুই দুষ্টুবুড়ি করছিস? তুই ফলগুলো রাখ, এখন ভাত খা। মায়ের মন্দির, সারাদিন জল টল ঢালা হয়েছে মন্দিরে, আমি এখানেই জল ঢেলে গেছি, আর এখন হোম হচ্ছে। দেখে চলো, রাস্তা দেখে চলো, রাস্তা দেখে চলো মা। আমরা এখন বিকেল বেলা একটু বেরুবেরু করছি, বাইরে বেরুবেরু করতে বেরিয়েছি না মা? অন্তরা একটা চকো কিনেছে, এই যে মিল্কি বার, চলো। আছে আমার পকেটে, চলো। তুমি ঘুরতে বেরিয়েছো, একটু ঘুরে না। এটা তো জল খাবে, জল টেস্টটা পেয়ে গেল না? হা কর, ও চার খাবে, টুপি খুলে দিল। আসলে গরম পড়ে গেছে তো, কি আর করবে, মেয়েটার গরমও লাগছে। চলো ঘরে চলো, সন্ধে হয়েছে, সন্ধে হয়েছে, এখন সকাল হয়নি, সকাল হবে কেন, এখন সন্ধেবেলা। সন্ধেবেলা বাইরে থাকতে নেই, শাকচুনি থাকে। ও বাবা, ঘরে যাই বাবা। কি হবে সন্ধেবেলা বাইরে থাকলে, কি হবে? শাকচুনি আসবে, দিয়ে কি করবে, বলবে, দিয়ে ধরে নিয়ে চলে যাবে। ও তাহলে আমরা ঘরে চলে যাই। এই বাবা, এ চক্কর তাই চক্কর।